হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে সয়াবিন কারি। তো চলুন শুরু করা যাক। সয়াবিন কারি বানাতে যে সব উপকরণ লাগছে সেগুলো আমি এক এক করে বলি। সয়াবিন আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি। শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বাটা, লবণ, জিরে বাটা, হলুদ গুঁড়ো, দুটো তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ বাটা আর কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে আছে গরম মশলা বাটা। তাহলে আমি এখন গ্যাস স্টোভটা অন করে তাতে প্যান বসিয়ে দিই। প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তাতে কিছু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এখন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। একই তেলে আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব। এখন আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা পাত্রে তুলে নেব। এখন আমি ফোড়নের জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। চুলা রাস্তা মিডিয়াম ফ্লেমে রাখবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর কিছু সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে দেব জিরে বাটা, আদা রসুন একসঙ্গে বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দেব হলুদ গুঁড়ো। দেব লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই আমি একটু লঙ্কাটা বেশি করে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে করে মিশিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এখন আমি এতে জল দিয়ে দেব। মশলার বাটিগুলো ধুয়ে যে জলটা সেটা আমি দিয়ে দেব।
এখন আমি এর মধ্যে আলু এবং সয়াবিন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখন আমি এটাকে একটু কষিয়ে জল দিয়ে দেব। এখন আমার কষানো হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব জল। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবং চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখব। ঢাকনাটা খুলে একবার দেখব ঠিক আছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এবং রান্না হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো গরম মশলা বেটে রেখেছিলাম। এখন আমি গ্যাস স্টোভটা অফ করে দেব আর দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কা চেরা এটা ফ্লেভারের জন্য। এখন আমি একটা পাত্রে এটাকে বেড়ে নেব। তাহলে আমার সয়াবিন কারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।